मॉर्निंग गाइस, आज के हम फोर्थ डे इन मध्य प्रदेश एंड आज के सकाल बेला घूम थेके उठे मुखटा एत फ्रेश हो गेलो कारण घूम थेके उठे देखछि हठात करे बृष्टि स्टार्ट हलो एंड अद्भुत सुंदर बृष्टि तो भालो लागे ठीक आछे किन्तु एखाने चारिदिकटा एत एमनि सुंदर तारपर बृष्टि पड़ल हल्का वेदारटा भीषण ठंडा हो गेछे। This is today's breakfast. It's poha. এখানে একটা হরা চাটনি আছে. This is completely homemade. এখানে এসে আমাদের খাওয়া দাওয়া কিন্তু জাস্ট দারুণ হচ্ছে কারণ এখানকার কুকিং স্টাইল কমপ্লিটলি ডিফারেন্ট। দেখছে দেখো এই হনুমানটা। ছোটটা ঘুম পাচ্ছে। ছোটটা এরকম করছে। ইনিশিয়ালি আজকে আমাদের প্ল্যান ছিল কাছাকাছি একটা ড্যাম আছে সেই ড্যামে ঘুরতে যাওয়া, বাট আজকে ওয়েদারটা এত ডাল যে আজকে আমরা প্ল্যানটা ক্যান্সেল করলাম কারণ ওখানে গেলে আজকে ফটো ক্লিয়ার দেখা যাবে না, প্লাস কাছে যে পাহাড়গুলো আছে সেগুলো ভালো করে দেখা যাবে না, তাই জন্য আজকে ড্যামের প্ল্যানটা আমরা ক্যান্সেল করলাম। বেসিক্যালি যে সকাল থেকে যে বাড়িতে আছে বিকজ বারবার বৃষ্টি আসছে এবং বৃষ্টিটা খুবই মানে এখানে যেটা দেখছি খুবই আনপ্রেডিক্টেবল, মানে এই একদম পুরো রোদ হয়ে যাচ্ছে আবার সঙ্গে সঙ্গে বৃষ্টি, তো আজকে ওই জন্য সারাদিন বাড়িতেই রেস্ট। এ ফিউ মোমেন্টস লেটার চেঞ্জ হয়ে গেছে আর এখানেও বললো যে একদম পারফেক্ট ওয়েদার ড্যাম ভিজিট করার, তো হঠাৎই আমরা তাই জন্য চলে এলাম, বেরিয়ে পড়লাম জহিলা ড্যাম দেখতে। জাস্ট দারুণ জায়গাটা, উঁচু জায়গা এবং তার থেকে বড় তো চারিদিকে পাহাড়গুলো এত সুন্দর লাগছে, জাস্ট অসম। পাহাড় সাথে ওয়াটার বডি, তারপর আবার জঙ্গল, সব কিছু আছে মধ্যপ্রদেশে এবং তাই জন্য এই জায়গাটা এত সুন্দর। সামনে আমার সামনে যে পাহাড়টা আছে সেটা অ্যাকচুয়ালি জঙ্গল আছে, তো সব কিছু মিলিয়ে একদম পারফেক্ট প্লেস। এই যে ড্যামটা, এটা জহিলা রিভারের ওপর জহিলা ড্যাম, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ড্যামটার ভিউটা খুব দারুণ, মানে তার জন্যই এত বেশি ভালো লাগছে। ড্যামটা বিশাল কিছু বড় না, বাট এর ভিউটা দুর্দান্ত, সামনে পাহাড় তারপর নদী জঙ্গল সব কিছু পাওয়া যায়।
হঠাৎ প্ল্যান করে আধা ঘন্টার জন্য সময়টা জাস্ট দারুণ কাটলো, দারুণ ভিউ পেলাম, মানে অসাধারণ যাকে বলে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে, বাই।